আমি তোমাদের বলছিলাম যে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে আমরা এমন যন্ত্র এখন পেয়েছি আমাদের জীবনে বা আমাদের ব্যবহার্য কাজে, যেটা দিয়ে আমরা শুধু তারা ও চাঁদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, না না, গ্রহ, গ্রহাণু, ছায়াপথ, নক্ষত্র, নানান ধরনের জিনিস আমরা দেখতে পাই যা আমাদের কাছ থেকে কোটি 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 কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও সেটাকে আমরা দেখতে পাই। এমন একটা যন্ত্রের নাম দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে আমরা বাসায় বসে যদি ফোকাস লেন্স দ্বারা সেটা দেখি, তাহলে আমরা কিন্তু অনেক দূরে জিনিস অনেক কাছে এবং আরো স্পষ্ট করে দেখতে পারি। ওখানে এমন ধরনের আমাদের মহাবিশ্বে এমন ধরনের নানা জিনিস আছে বা নানান ধরনের গ্রহ আছে, গ্রহাণু আছে, যেগুলো খালি চোখে দেখা সম্ভব নয়, এবং সেগুলো দেখার জন্য কিন্তু আমরা দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করতে পারি। দূরবীক্ষণ যন্ত্রে লেন্সের ফোকাসের মাধ্যমে অনেক দূরের জিনিসও অনেক কাছে করে দেখা সম্ভব এবং অনেক অস্পষ্ট জিনিসও স্পষ্টভাবে দেখা সম্ভব। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি কি দেখা সম্ভব সেটা নিয়ে তোমাকে একটু রিসার্চ করতে হবে এবং সেটা লিখতে হবে। আমরা জানলাম যে পৃথিবীর বাইরেও আরো এমন অনেক কিছু আছে, গ্রহ, নক্ষত্র, তারা, ছায়াপথ, আরো এমন অনেক কিছু যা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না। কিছু জিনিস আমরা খালি চোখে দেখতে পাই, কিছু জিনিস দেখতে আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। সেই রকমই একটি নক্ষত্র হলো সূর্য। সূর্য কিন্তু আমাদের জীব জগতের শক্তির মূল উৎস, অর্থাৎ সূর্য এমন একটা নক্ষত্র যে পৃথিবীকে প্রতিনিয়ত শক্তি এবং এনার্জি সরবরাহ করে চলছে। তোমাদের বোঝানোর জন্য আমি বলি, যদি এটা একটি কক্ষপথ হয়, এর সেন্টারে থাকবে সূর্য, এবং এই সূর্যকে কেন্দ্র করে এই কক্ষপথ দিয়ে কিন্তু আমাদের পৃথিবী প্রতিনিয়ত ঘুরে চলছে, এবং এই পৃথিবীকে আবার প্রতিনিয়ত চাঁদ একটি নির্দিষ্ট কক্ষপথ দিয়ে প্রদক্ষিণ করে চলেছে। এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার, এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তোমাদের আমি কিলোমিটারে বোঝালেও হয়তো তোমাদের এই দূরত্বটা যে কত বেশি সেটা হয়তো তোমাদের স্পষ্ট হবে না, কেননা এই দূরত্ব এতই বেশি যে সেটা কিলোমিটারে বুঝতে পারা বেশ কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও কিলোমিটারের একটি মেজারমেন্ট হলো, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার।